এই ভিডিওটা সম্পূর্ণ মজার উদ্দেশ্যে বানানো হয়েছে, এর সাথে বাস্তবের কোনো মিল নেই। দয়া করে কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না, আর ভিডিওটা দেখার আগে কানে হেডফোন লাগিয়ে। বড় খবরে রাজ্যে গুটকা পান মশলা নিষিদ্ধ। গুটকা ব্যান। আরে দে ভাই, দে জলদি দে না রে ভাই, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তোকে যে কি বলে ধন্যবাদ দেবো না। গুটকা গুটকা রাজ মে ঝুকে গেল নেই। গুটকাটা পাবো কোথায়? গুটকা ব্যান হয়ে যাওয়ার পর যা প্রবলেম হয়েছে, কোথাও গুটকা পাওয়া যাচ্ছে না। কিন্তু একজনকার কাছে পাওয়া যেতে পারে, গুটকা খোরের কাছে পাওয়া যেতে পারে, কিন্তু গুটকা খোরকে পাবো কোথায়? কিন্তু ও ঝোড়ে পাতালেই থাকে, দেখা যাক ঝোড়ে পাতা খুঁজে কোথায় পাওয়া যায়। এই মেঘনা যেতে তো জল, এই তো গুটকা খোর এখানে বসে আছে। বলেছিলাম না ঝোড়ে ঝাড়েই গুটকা খোর পাওয়া যায়। কি রে ভাই গুটকা খোর, এতদিন আমার কাছে গুটকা কে চালিয়েছিস, আজ 1000 টাকা পিস বলছি। আরে চল গুটকা, ওকে আমি দেখে নেবো একদিন, আমার গুটকা খেয়ে চলেছি, ওকে আমি একদিন দেখে নেবো। দাদা ও হুমকি দিয়ে গেল, চল যা ওকে বল ম্যা কই গুটকা খোর নেই, মেরে পাশ গুটকা দেখা উঠে কে ম্যা গুটকা খোর লাগ রা, উসে বল দে ম্যা গুটকা রাজ হুঁ, ঝুকুঙ্গে নেই সালে। চল আপনার কাজ করে, আমাকে এত বড় অপমান করতে পারলি? যতদিন না তোর আমি প্রতিশোধ নিচ্ছি, এই বুকের গরম রক্ত কখন ঠান্ডা হবে না। প্রতিশোধ আমি নিবই বাড়া, তোকে দেখে নেবো বাড়া একদিন, তোর প্রতিশোধ আমি নিবই। যেভাবেই হোক ওই গুটকা খোরের পানাতে হাত করতেই হবে, আর ওকে দিয়েই আমার প্রতিশোধ নিতে হবে। আমাকে আমাকে যেভাবেই হোক ওই পানারকে হাত করতেই হবে, আর ওকে দিয়েই গেমটা খেলবো। গুটকা খোর, ওই তো মালটা বসে আছে কি ভাবলি তোর সঙ্গে